হেয়ালি না করে পার্থ বলুক টাকা কোথা থেকে এসেছিল। খর্ধয়ে পার্থ চট্টোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন মদন মিত্র, নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ইতিমধ্যে ইডি হেফাজত শেষে জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জেলে যাতে ধাতস্থ হন সেই বিষয়ে পরামর্শ দিলেন খর্দহয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী তথা কামারাটির বিধায়ক মদন মিত্র। তিনি এদিন পার্থ চট্টোপাধ্যায়কে পরামর্শ দিয়ে বলেন কোথা থেকে টাকা এসেছিল তা তিনি জানিয়ে দিক। এছাড়াও তিনি তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে তৃণমূল কংগ্রেসে সেন্সার করা নিয়ে বলেন, আপনারা কত সোর্সফুল, পার্থ চ্যাটার্জি কয়েদিদের সঙ্গে জেলখানার ভিতরে গিয়ে কথা বলছে সেটাও আপনারা জেনে যাচ্ছেন। তাহলে বাকিটুকু বার করে দিন না, কার টাকা কোত্থেকে এলো, কোথা থেকে এলো। আই এম রিয়েলি প্রাউড অফ প্রেস। তবে এইটুকুনি আমি বলি, কয়েদিদের সঙ্গে আমিও মিশেছি, কয়েদিরাও মানুষ, এবং কয়েদিদের মধ্যে এমন কিছু পণ্ডিত লোক আছে, এত তাদের যোগ্যতা আছে। আমি এমন কয়েদি রেখেছি 36 বছর কয়েদ হয়ে যাওয়ার পরও তার মুক্ত হয়নি, মুক্তি সে পায়নি। অর্থাৎ আমি শুধু এইটুকুনি বলবো, পার্থ যদি সত্যি আস্তে আস্তে নিজেকে ধাতস্থ করে সমস্ত জিনিসটাকে গুরুত্ব দিয়ে বুঝে আলটিমেটলি হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, কী ছিল না ছিল, ওই বারবার হেয়ালি করে ষড়যন্ত্র আছে না বলে, যদি একটা ষড়যন্ত্র বলে সত্যি কিছু আছে কি না, সত্যি যদি টাকাটা না ওর হয় তাহলে কে ওকে দিল, এগুলো বলতেই পারে। আজ নয় কাল সত্য তো বেরো। প্রথম হচ্ছে দল যখন কুণাল ঘোষকে দলের মুখপত্র করেছিলেন আমায় জিজ্ঞেস করেননি, বিকজ আই এম ইগনোরেবল, আমি জিজ্ঞেস করার মতো জায়গায় নেই, ফলে আমি যেটা জানি না যে উনি মুখপত্র হয়েছেন কোন বিজ্ঞপ্তিতে তাড়ানো হলো, আমি তার খোঁজ রাখবো কেন, আদার ব্যাপারই জাহাজের খোঁজ রেখে লাভ কি আছে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন, থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।